এখন বলেন আমার ছেলেকে কোথায় রেখেছেন, ছেলেকে কোথায় রেখেছেন? আরে আপনার ছেলে কোথায় আমি কি করে বলবো, কি অদ্ভুত কথা! এই নে এই, আমার ছেলে কোথায় বলো? আমরা তো জানি না আঙ্কেল। জোড়া শয়তানি, আমার ছেলেকে নিয়ে না। ঠিক আছে ঠিক আছে, কোনো ভয় নেই, মানে আমার কোনো ভয় নেই, আপনাদের আছে। আমি এই মুহূর্তে এখান থেকে দুই পায়ে হেঁটে হেঁটে থানায় যাব, থানায় গিয়ে আমি মামলা করব আপনাদের দুজনের নামে, তারপর দুই পায়ে হেঁটে হেঁটে আবার এখানে এসে দাঁড়িয়ে দেখব, পুলিশের উপস্থিতিতে দেখব আপনারা দুজন কি করে আমার ছেলেকে লুকিয়ে রাখেন। খুব ভালো, যান আপনি থানায় দুই পায়ে হাঁটতে হাঁটতে যাবেন, নাকি গড়িয়ে গড়িয়ে যাবেন, নাকি শুয়ে শুয়ে যাবেন, সেটা তো আপনার ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আপনি থানায় যান, আপনি মামলা করেন, আপনি কোর্টে যান, আপনি উকিল ডাকেন, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। আরে আঙ্কেল শুনেন শুনেন, সত্যি কথা, আমরা জানি না জিসান কোথায়, আপনার কথা শুনে তো আমাদেরই টেনশন হচ্ছে। আরে বাবা, এত সুন্দর অভিনয় করতে পারো তুমি, এবং আপনি আপনার এই ঘুমের ব্যবসা বন্ধ করে দিয়ে অভিনয়ের ব্যবসায় নেমে যান না কেন? ইউটিউবের যুগ, যা দুজন অভিনয় করতে পারেন না, ফাইরাল হয়ে গেলেই খালি টাকা আসবে আর মানুষ তালি দিবে। বাহ, চমৎকার কথা বলেছেন, তাহলে তো আপনার ছেলের অভিনয় দেখে আমাদের সকলেরই তালি দেওয়া উচিত। আপনার ছেলে যে কত বড় অভিনেতা আপনি বাপ হয়ে সেটা এখনো পর্যন্ত জানতে পারেন নাই। আপনার ছেলের অভিনয় এখন মানুষকে টিকিট কেটে কেটে হলে গিয়ে দেখতে হবে। যেই পরিমাণ অভিনয় সে করে, যেই পরিমাণ অভিনেতা সে হয়েছে, যে উচ্চ মানের অভিনেতা হয়েছে, মানে চিন্তাই করা যায় না, তার টিকিট কেটে দেখলেও তার বোধহয় হল হাউসফুল পাওয়া যাবে, তার অভিনয় দেখা যাবে না। ঠিক আছে, ছেলে ফেরত দিবেন না তো, দেখা যাবে। একদিন পরে বাইনা কর মনে করলো তোমার, আনছো বাইনা কিন্তু একটু আনছো। আমার জন্য এক কাপ কড়া করে চা বানিয়ে আসো। আবু তুমি আমার সাথে চলো, আমি বিছানায় শোব, তুমি আমাকে আরাম করে মাসাজ। একটা থাপ্পড় মেরে না গালের সবগুলো দাঁত আমি ফেলে দিব। বেয়াদব ছেলে কোথাকার, এখন আমার মেয়েকে নিয়ে যাচ্ছে মেসেজ করার জন্য, একেবারে আপনি যেমন পাগল আপনার ছেলেটাও হয়েছে পাগল। ওর পাগল আমি ছুটার নালে, কিন্তু আমার কাছে মার খাবে ও। আজকে তোর বাড়ির ভিতরে চিনেই তো এইরকম একটা ছেলে যদি আমার ঘরে থাকতো, তাহলে আমি বাঁশের কঞ্চি দিয়ে ওকে পা থেকে মাথা পর্যন্ত চাপকিয়ে লাল করে দিতাম। আম্মু এবার কিন্তু সত্যি সত্যি টেনশন হইতেছে, আমাদের প্রেশারে ও আবার পাগল হয়ে যায়নি তো?